জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম নিষিদ্ধ হেফাজতের নেতা সহ 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সরকারি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত চরম দুর্ভোগে রোগীরা অবশেষে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন আপিল বিভাগের রিভিউ আবেদন খারিজ পোশাক শিল্পে রপ্তানির লক্ষ্য পূরণে দরকার সুশাসন মালিক শ্রমিক সম্পর্ক বাড়ানোর পরামর্শ এবং ব্লু ইকোনমির বিকাশ ও জঙ্গিবাদ মোকাবেলায় ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্যের তাগিদ কাল আইওআর এ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী স্বাগত নিউজ 24 সংবাদে আমি আফরিন আনোয়ার দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এদিকে একই দিনে গণজাগরণ মঞ্চ ভাঙার জন্য মিছিল থেকে বোমাবাজির এক মামলায় হেফাজতে ইসলামের নেতাসহ 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত বিস্তারিত রিশাদ হাসানের রিপোর্টে বিভিন্ন সময় বোমা হামলা ব্লগার বিদেশি ও ধর্মীয় ব্যক্তি হত্যা আত্মঘাতী হামলা সহ নানা রকম জঙ্গি তৎপরতায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেশের বিভিন্ন জঙ্গি সংগঠন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে এমন সক্রিয় জঙ্গি সংগঠনের সংখ্যা প্রায় 20টি যার মধ্যে 6টিকে এরই মধ্যে নিষিদ্ধ করেছে সরকার রবিবার আনসার আল ইসলাম নামে এক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হচ্ছে আল কায়দার বাংলাদেশ শাখা দাবি করে ব্লগার হত্যার দায় স্বীকারকারী আনসার আল ইসলাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম এদিকে 4 বছর আগে গণজাগরণ মঞ্চ ভাঙা ও মিছিল থেকে বোমাবাজির এক মামলায় হেফাজতে ইসলামের নেতাসহ 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত রোববার ঢাকা মহানগর 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা পরোয়ানা জারির আদেশ দেন পলাতক 25 আসামিকে গ্রেপ্তার করা গেল কিনা তা জানিয়ে 6 এপ্রিল পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত রিশাদ হাসান নিউজ 24 ঢাকা বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আর একই দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এদের চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে 4 ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির প্রতিবাদে এই কর্মবিরতি পালন করছে তারা শাস্তি দিলে দুই পক্ষকেই দিক আর না দিলে এক পক্ষকে শাস্তি দিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড করা যাবে না ওই শাস্তি অবশ্যই তাহলে বাতিল করতে হবে এবং আমাদের দাবি নিরাপদ কর্মস্থল ওটার ব্যবস্থা অবশ্যই করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিতের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ায় চিকিৎসা সেবা না পেয়ে ক্ষোভ জানিয়েছে রোগীর স্বজনরা সকালে সিরিয়ালের সময় ডাক্তার যখন আসে তখনই ডাক্তারের সাথে রোগী দেখে এরপরে আর পরের রোগী নিয়ে আমরা খুব সমস্যার ভিতরে পড়ে রয়েছি পরবর্তীতে আর ডাক্তার আসতেছে না কর্মবিরতির কারণে আজও কাজে যোগ দেয়নি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তবে জরুরি বিভাগ সহ হাসপাতালের সব ইউনিট চালু রয়েছে কর্মসূচির দ্বিতীয় দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেছে ইন্টার্ন চিকিৎসকরা তবে কর্মবিরতিতে চিকিৎসা সেবায় কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন কর্মরত চিকিৎসকরা এখন পর্যন্ত আমাদের ইন্টারনেট ধর্মঘট চলাকালে এখানে কোনো সমস্যা হচ্ছে না কাজে কোনো সমস্যা হচ্ছে না আমরা রোগীদের ঠিক মতোই সেবা দিতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এতে হাসপাতালে ভর্তি রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে এছাড়া চট্টগ্রাম বরিশাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারপিটের ঘটনায় গেল 2রা মার্চ চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, News24। রাজধানীর হাতিরঝিল থেকে সরাতেই হচ্ছে বিজিএমইএ ভবন। তৈরি পোশাক মালিকদের সংগঠন এই ভবন ভাঙতে সর্বশেষ আইনি বাধাও দূর হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 3 সদস্যের হাইকোর্ট বেঞ্চ আজ রিভিউ আবেদনের ওপর শুনানি নিয়ে তা খারিজ করেন। তবে কবে নাগাদ ভবনটি ভেঙে ফেলা হবে এ বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। রাজধানীর হাতিরঝিলে প্রায় 2 দশক আগে গড়ে তোলা গার্মেন্ট শিল্প মালিকদের 16তলা ভবনটি ঘিরে শুরু থেকে আপত্তি ছিল পরিবেশবাদী সহ সচেতন মহলের। 5 বছর আগে বিজিএমই ভবন ভাঙার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। ওই রায়ে ভবনটিকে হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো উল্লেখ করে রায় প্রকাশের 90 দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়। আদালতের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত গেল বছরের 8 নভেম্বর। 8 ডিসেম্বর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিজিএমইএ সভাপতি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগে 3 সদস্যের বেঞ্চ রোববার এই রিভিউ আবেদনের উপর শুনানি নিয়ে তা খারিজ করেন। ফলে এই ভবনটি ভেঙে ফেলতে আর কোনো বাধা রইল না। ভাঙার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বহাল আছে। এখন সময় হলো কতদিনের ভিতরে এটাকে সরিয়ে নিতে হবে। রিভিউ খারিজ হওয়ার পর বিজিএমইএ ভবন সরাতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে আগামী বৃহস্পতিবার একটি আবেদন করতে বলেছেন আদালত। মহামান্য আদালত বলেছেন যে আমাদের এই বিল্ডিং আমাদের এখান থেকে সরে যেতে কতদিন সময় লাগবে সেই পিটিশনটা করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন। আদালতের নির্দেশ হাতে পেলে দ্রুত ভবন সরানোর কাজ শুরু করার কথা জানান বিজিএমইএ সভাপতি। তবে আমরা চেষ্টা করব যত দ্রুততার সাথে এখান থেকে অন্য আরেকটা বিল্ডিংয়ে যেতে পারি সেটাই আমরা চেষ্টা করব। হাতিরঝিলের বুকে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা এই ভবন কতদিনের মধ্যে সরাতে হবে তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। মাহমুদুল হাসান, News24, ঢাকা। তৈরি পোশাকে 2021 সালের রপ্তানি লক্ষ্য পূরণে দরকার সুশাসন নিশ্চিত করা। এজন্য পণ্যের প্রসারে প্রয়োজনীয় সহায়তা চান সংশ্লিষ্টরা। আর বিশেষজ্ঞরা বলছেন সুশাসন নিশ্চিতে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্কের বিকল্প নেই। বিস্তারিত দেখুন তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদনে। তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত। হিসেব বলছে রপ্তানি আয়ের 80% বেশি আসে এই খাত থেকে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই খাতের রপ্তানির লক্ষ্য $50 বিলিয়ন। কিন্তু দেশের শীর্ষ এই রপ্তানি খাতে সুশাসন নিশ্চিত হয়েছে কতটা? শ্রমিকদের দক্ষতা বাড়িয়ে আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারব এবং সেক্ষেত্রে শ্রম অধিকারের বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে আসবে। একদিকে যেমন মজুরির বিষয় আছে, তেমনি তাদের সংগঠন করবার যে অধিকার, তাদের দাবি দেওয়ার জন্য যে সংলাপের জায়গাটা, এই জায়গাটা উন্মুক্ত থাকতে হবে। পোশাক খাত সংশ্লিষ্টদের দাবি, তাজরিন ফ্যাশন ও রানা প্লাজার ট্র্যাজেডির পর অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এরপরও ক্রেতাদের কাছ থেকে পণ্যের প্রাপ্য মূল্য পাচ্ছেন না তারা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকা এবং আন্তর্জাতিক বাজারে যেভাবে দাম পড়ে যাচ্ছে সেই অবস্থায় প্রতি সিজনে প্রতি বছর যেভাবে আমাদের দাম কমানো হচ্ছে পোশাকের মূল্য, সেখানে টিকে থাকা আমাদের জন্য ডিফিকাল্ট। উৎপাদন খরচ আমাদের বেড়ে যাচ্ছে, সেটা কমাতে হবে। আমাদের রপ্তানি আয় যদি না বাড়ে আমাদের নতুন বিনিয়োগকারী আসবে না। শুধু রপ্তানি আয় বাড়তে হলে টাকার অতিমূল্যায়নের কারণে কিন্তু দেখবেন যে আমরা অলরেডি কিন্তু 82 টাকা যখন পেতাম ডলারের বিপরীতে, এখন পাচ্ছি 78 টাকা। এমন অবস্থায় পণ্যের প্রসারে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি আসছে বাজার সম্প্রসারণের পরামর্শ। আমাদের উৎপাদন খরচ আর বাড়ানো যাবে না এবং আমি আরও মুদ্রানীতির ব্যাপারে জোর দিতে চাই যে আমাদের টাকার অবমূল্যায়ন করতে হবে, তাহলে আমাদের রপ্তানি থেকে আমাদের আয় বাড়বে। বাজারটার ভিতরেও যদি আমরা পরিবর্তন আনতে না পারি, সেখানে যদি আমরা বৈচিত্র্য আনতে না পারি, একইভাবে আমাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর ভিতরে যদি আমি গতানুগতিক এই কাঠামোতে থেকে যাই, তাহলে এটা হবে না। আমার সামনের দিনে যত আমরা এগোবো আমাদের বাজারের ভিতরে বৈচিত্র্য আসতে হবে, আমাদের পণ্যের ভিতরে বৈচিত্র্য আসতে হবে। পোশাক শিল্পে সুশাসন নিশ্চিত না হলে 2021 সালে রপ্তানি লক্ষ্য পূরণ অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা।
পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলন। 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রতন দাসের ক্যামেরায় জাকার্তা থেকে সম্মেলনের আরও খবর জানাচ্ছেন তানজিল মেহেদি। শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যয় নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে IORA সম্মেলন। জোটের 20 বছর পূর্তিতে প্রথমবারের মতো এ আয়োজন করল চেয়ারের দায়িত্বে থাকা ইন্দোনেশিয়া। সম্মেলনে অংশ নিচ্ছেন 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। নিরাপদ সমুদ্র সীমা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নই মূলত এ সম্মেলনের লক্ষ্য। একই সঙ্গে আলোচনায় উঠে আসে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টিও। ব্লু ইকোনমির ব্যাপারটা আছে, সেটাও আমাদেরকে দেখতে হবে যে কীভাবে আমরা এই অর্গানাইজেশন থেকে যাদের এক্সপার্টিস বেশি আছে, এক্সপিরিয়েন্স বেশি আছে, তাদের কাছ থেকে ব্লু ইকোনমির যে সমস্ত উপাদান আছে সেগুলিতে আমরা সংগ্রহ করে নিজেরা কাজ করতে পারি সে ব্যাপারে মোটামুটি হয়েছে। আরেকটা হয়েছে আপনার কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এটার একটা ডিক্লারেশন হবে। 3 দিনের মূল আকর্ষণ লিডার সামিট, সেখানে যোগ দিতে সোমবার জাকার্তা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথেও সফরকালীন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সামিট লেভেলে এই প্রথম মিটিং হচ্ছে, সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী প্রথম সামিটে আসলেন। এর আগে সামিট লেভেলে হয়নি, মন্ত্রী পর্যায়ে পর্যন্ত হয়েছে। এবং সামিট লেভেলে হওয়ার কারণে এটার একটা পলিটিক্যাল যে কমিটমেন্ট এই 20টা দেশের, এইটার একটা এক্সপ্রেশন আসবে থ্রু কনকর্ড স্ট্যাবলিশমেন্ট। তার সাথে সাথে একটা লং টার্ম প্ল্যান অফ অ্যাকশন যেটা সিনিয়র অফিসার্স লেভেলে আজকে ডিসকাশন হয়েছে সেইটা অ্যাডপ্টেড হবে। সবচেয়ে বড় কথা হলো যে এই ইন্ডিয়ান ওশান রিমের যে দেশগুলো, এরা ক্রমশ সংগঠিত হচ্ছে। 21টি দেশের এই ঐক্যকে রাজনৈতিক ঐক্যে রূপান্তরেও কাজ চলছে বলে জানান তিনি। ভারত এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র বিরোধ নিষ্পত্তি হওয়ার পর থেকেই সমুদ্র সম্পদ আহরণে বেশ মনোযোগী সরকার। এখন পর্যন্ত এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে, আর 21টি দেশের এই সম্মেলন থেকে সেই সম্পদ আহরণ করার মধ্য দিয়ে দেশের অর্থনীতির ভিত আরও মজবুত করার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলেই। তানজিল মেহেদি, News24, জাকার্তা, ইন্দোনেশিয়া। সম্মেলনের সর্বশেষ খবর জানতে সহকর্মী তানজিল মেহেদি আছেন জাকার্তায়। এখন সরাসরি চলে যাচ্ছি তানজিল মেহেদির কাছে। তানজিল, সামিটের প্রথম দিনে কি কি বিষয় উঠে এসেছে? কথা হয়েছে 21টি দেশের, অর্থাৎ যে IORA যে জোটটি বলা হচ্ছে ভারত মহাসাগরীয় যে অঞ্চলটি, সেই অঞ্চলটি ঘিরে যে জোট, সেই জোটের 21টি দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কথা বলেছেন, দ্বিপাক্ষিক নানান বিষয় আশয় নিয়ে তারা কথা বলেছেন। এর মধ্যে যে বিষয়গুলোতে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই অত্র অঞ্চলে তারা একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চান, যেটির আসলে মূল কাজ হবে সমুদ্র গবেষণা বিষয়ক, এবং তার জন্য কিন্তু বাংলাদেশকে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আজকের বৈঠকে কিন্তু সেই প্রস্তাবনাগুলো উঠে এসেছে। একই সঙ্গে সামুদ্রিক যে নিরাপত্তা বিধান করা জরুরি বলে তারা মনে করছেন সেই জায়গাটিতে কিন্তু সবাই ঐক্যমত্যে পৌঁছেছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধেও কিন্তু তারা একযোগে কাজ করবেন, যাতে করে আসলে এই সদস্য জোটভুক্ত দেশগুলো যেন কোনোভাবে এসব সন্ত্রাস জঙ্গিবাদের কবলে না পড়ে। একই সঙ্গে এই প্রস্তাবনাগুলো নিয়ে কিন্তু আগামীকাল মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আজকে যেসব প্রস্তাবনাগুলো তুলে আনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকালই হবে। এবং তৃতীয় দিনে কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ রয়েছে, কেননা এই জোটটির কিন্তু এবার 20তম বর্ষপূর্তি হতে যাচ্ছে এবং সেই বর্ষপূর্তিতে বর্তমানে যারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্দোনেশিয়া, তারাই কিন্তু এবার সেই আয়োজনটি করেছে এবং তার অংশ হিসেবে কিন্তু প্রথমবারের মতন প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে এবার বড়সড় পরিসরে কিন্তু এই
সম্মেলনটি করা হচ্ছে এবং যার কারণে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আগামীকাল সন্ধ্যা ৬টায় জাকার্তা পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি সেই লিডার সামিটে যোগ দিবেন। সেখানে আসলে বিষয়গুলো নিয়ে আরও আলোচনার মধ্য দিয়ে কিন্তু সিদ্ধান্তে পৌঁছানো হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আগামীকালের মন্ত্রী পর্যায়ের বৈঠকটিকে বেশ গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে, কেননা আজকে যেসব প্রস্তাবনাগুলো এসেছে উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক থেকে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আগামীকালের সিদ্ধান্ত নিতে যাবেন এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পর শীর্ষ নেতাদের সামনে সেই সিদ্ধান্তগুলো পেশ করা হবে এবং শীর্ষ নেতারা মিলেই কিন্তু পরবর্তী সিদ্ধান্তগুলো নেবে। তারা বলছে যে এটি যে গত ২০ বছর ধরে এই যে জোটটি, সেই জোটটির অভিজ্ঞতার আলোকে কিন্তু তারা নতুন করে স্বপ্ন দেখছে। তারা ভাবছে যে এই অঞ্চলটিকে তারা একটি শুধুমাত্র এই যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বা একে অপরকে সহযোগিতার বিষয়ের মধ্যে নেয়, তারা কিন্তু এর মধ্যে রাজনৈতিক একটি সংযোগ সেতু তৈরি করতে চায়, যেটির মধ্য দিয়ে তারা বলছে যে তারা ভবিষ্যতের একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হতে চায় এবং এই পরিণত হওয়ার জন্য কিন্তু তারা এখানকার শান্তি স্থিতিশীলতাটি বজায় রাখার জন্যই কিন্তু এই সম্মেলনটি এবং এই সম্মেলনের মধ্য দিয়ে তারা সেই জায়গাগুলোতে আগামীতে পথ চলতে চায় এবং সেই জায়গাগুলোতে বাংলাদেশেরও কিছু বিষয় আছে। একটি বিষয় একটু উল্লেখ করা দরকার যে বাংলাদেশ যখনই মিয়ানমার এবং ভারতের সঙ্গে যে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সমুদ্র সীমা জয় করেছে এবং সেই সমুদ্র সীমা জয় করার পর কিন্তু ব্লু ইকোনমির প্রতি বাংলাদেশের একটি মনোযোগ দেখা গিয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু বেশ কিছু পদক্ষেপ এখন পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ২০তম আইওআরএ সামিটের প্রথম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিল মেহেদি। দেশ থেকে ৮০% খুনগুমি কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সকালে রাজধানীর পূর্ববাজারে নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। দেশ থেকে খুন গুমের ঘটনা অনেকটাই হ্রাস পেয়েছে বলেও জানান তিনি। তিস্তা পানি বণ্টন চুক্তি এবং গঙ্গা ব্যারেজ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবেশী দেশ ভারতের সাথে সমন্বয় করেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মিডটাইম প্রেস অনুষ্ঠানে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান, তিস্তা পানি বণ্টন নিয়ে বাংলাদেশ এবং ভারতের কংগ্রেস সরকারের উচ্চ পর্যায়ে যে ঐক্যমত তৈরি হয়েছিল মোদী সরকার আসার পরও তা অক্ষুণ্ণ রয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে যে দ্বিমত এসেছিল তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। সময়ের সাথে এর সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন পানি সম্পদ মন্ত্রী। গঙ্গা ব্যারাজে যেতে চাই, তিস্তাতেও যেতে চাই। আমার কথা হচ্ছে যে দুটোই আমাদের জন্য আমাদের প্রয়োজন এবং সেইভাবে আমরা চেষ্টা করছি। বাট এট দ্য সেম টাইম আমরা উই আর অলসো প্র্যাকটিক্যাল, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ভারতের নিজেদের মধ্যে কিছু সমস্যা আছে, সেই সমস্যার গুলোকেও আমাদের আমাদের যখন প্ল্যান করি সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচনে না গেলে বিএনপির নিবন্ধন বাতিল হবে, আওয়ামী লীগ নেতাদের এমন হুমকির জবাবে তিনি একথা বলেন। রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসবের পাশাপাশি গয়েশ্বর বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি এই আন্দোলন, শুধু ক্ষমতায় যাওয়াটা আমাদের দলের লক্ষ্য নয়। তিনি বলেন, নিবন্ধন বাতিল হবে এই বলে ভয় দেখাবেন না বিএনপিকে, আওয়ামী লীগ মানুষের মন থেকে বাতিল হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ওই সকল যুজুর ভয় দেখেন না, কি নিবন্ধন বাতিল করলেন, কি বাতিল করলেন, কি করলেন জানি না, তবে আপনাদের রাজনীতিতে জনগণের মন থেকে বাতিল হয়ে গেছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আর সে কারণেই আজকে আপনি প্রতিপক্ষের হাত পা ফেলে পুকুরে ছেড়ে দিবেন আর আপনি হাত পা ছেড়ে কি করবেন, সাঁতারের প্রতিযোগিতা করবেন। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো বাংলাদেশের লোক পাওয়া যায় নাই। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন তোমাকে পাওয়ার জন্য।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। আগরতলা ষড়যন্ত্র মামলায় ওতপ্রোতভাবে জড়িত থেকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা অর্জন করেন এই মেধাবী তরুণ। পৃথিবীর মানচিত্রে লাল সবুজের জায়গা করে নেওয়া এই যুদ্ধে তার অবদানের কথা জানাচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন শোমা। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির পিতাকে মুক্ত করে আনতে যারা কাজ করেছিলেন ব্যারিস্টার মওদুদ ছিলেন তাদের একজন। বঙ্গবন্ধুর অবৈতনিক রাজনৈতিক সচিব হিসেবে দেড় বছর কাজ করেছেন তিনি। আর সে সুবাদেই একাত্তরের আগুন ছড়া মার্চে গুরুত্বপূর্ণ অনেক ঘটনারই সাক্ষী হয়েছিলেন তিনি। সেটা ছিল 25 মার্চ। আমি ছিলাম এখনকার শেরাটন হোটেল, তখন নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল। সেখানে 10 তলায় ওখানে 42 জন বিদেশি সাংবাদিক ছিল। আমি তাদেরকে ব্রিফ করতে গেছিলাম। এই জার্নালিস্টরা সব দেখছে যে আর্মি সব বেরিয়ে আসতেছে। ওই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তখন ওই জগন্নাথ হল পাশে পড়ছে, তখন সেখানে প্রচুর গোলা বিনিময় হলো। তারপরে ওরা ওইখান থেকে গিয়ে তারা 32 নম্বরে গিয়ে তারা ওনাকে গ্রেপ্তার করেছে। মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি সাংবাদিক তথা বৈশ্বিক গণমাধ্যমকে নানাভাবে তথ্য উপাত্ত দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করতেন মওদুদ আহমদ। শুধু সাইমন ড্রিং আর এপির একজন ফটোগ্রাফার, এরা দুজন বলল আমরা যাব না, ওদেরকে আমরা হোটেলের একটা নয়তলায় একটা বিছানার নিচে আমরা ওদেরকে লুকিয়ে রাখলাম। তো ওরা তো আর ওখানে যায় নাই। আর এদিকে ভুট্টো সেই রাত্রে আমরা দেখতে পাচ্ছি, সেই রাত্রের পরের দিন অর্থাৎ 26 তারিখ সকালবেলায় যখন কারফিউ দিয়ে দিল, জুলফিকার আলী ভুট্টোর জন্য গাড়ি আসলো নিচের তলায় এবং উনি গাড়িতে উঠলেন। উনি করাচিতে পৌঁছে গিয়ে বললেন যে আল্লাহ হ্যাজ সেভড পাকিস্তান। মুক্তিযুদ্ধের শুরু থেকেই বৈশ্বিক জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন সে সময়ের তরুণ ব্যারিস্টার। কলকাতার সার্কাস অ্যাভিনিউয়ে গঠন করেন এক্সটার্নাল পাবলিসিটি ডিভিশন। এক্সটার্নাল পাবলিসিটি ডিভিশন থেকে আমাদের মেইন জব ছিল যে সারা বিশ্বে ওপিনিয়ন বিল্ড আপ করার জন্য মেটেরিয়ালস তৈরি করা, লিটারেচার তৈরি করা। এবং আমরা ইংরেজিতে বাংলাদেশ বলে একটা বুলেটিন বের করতাম প্রতি 15 দিন পরপর। সেখানে আমরা যুদ্ধের যে অবস্থা এবং কোথায় কোথায় আমাদের মুক্তিযোদ্ধারা জয়লাভ করছে, কোথায় কোথায় ফাইট হচ্ছে, কোথায় কোথায় পাকিস্তান আর্মি যে ধ্বংস করছে এবং নারী নির্যাতন করছে এবং মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করছে, এগুলো সব আমরা ওই বুলেটিনের মধ্যে আমরা যেতাম এবং সেটা আমরা পোস্ট মানে পাঠাতাম। আর এভাবেই বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে লাল সবুজের বাংলাদেশের স্বাধীনতায় বিশেষ অবদান রাখেন ব্যারিস্টার মওদুদ। লাকমিনা জেসমিন শোমা, News24, ঢাকা। News24 সংবাদের সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। এখন থেকে জাতীয় ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নিউরো ডেভেলপমেন্টাল বা অটিস্টিক ব্যক্তিদেরকে নাগরিক অধিকার বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করবে সূচনা ফাউন্ডেশন। রবিবার ঢাকার ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র ও সূচনা ফাউন্ডেশনের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যৌথভাবে স্বাক্ষরিত এই চুক্তির মধ্যে সুবিধাবঞ্চিত ব্যক্তিদেরও আর্থসামাজিক উন্নয়নে উভয় সংগঠনের প্রতিশ্রুতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। বিপিএটিসির পক্ষে অধ্যাপক ALM আব্দুর রহমান এবং সূচনা ফাউন্ডেশনের পক্ষে প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ফাউন্ডেশনের চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়ন ও বৈষম্যমুক্ত সমাজ করতে নারী পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আগামী 8 মার্চ নারী দিবস উপলক্ষে এই আলোচনার প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এই তাগিদ দেন।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্স লঞ্চে এই আলোচনার আয়োজন করেন জাতীয় প্রেস ক্লাব। নারী পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনার সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম। এ সময় প্রধান অতিথির ভাষণে গণমাধ্যম সহ সকল কর্মক্ষেত্রে নারীদের যাতায়াতের সুবিধা কাঠামো করে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। এর আগে নারী পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক শাহনাজ মুন্নি। এ সময় আলোচনায় আরও অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। টানা তৃতীয়বারের মতো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে তথ্য ও প্রযুক্তি বিভাগ। দেশের মোট 36টি জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী মোট 19টি প্রতিযোগিতার ভেতর 16টি অঞ্চলভিত্তিক এবং 3টি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন, এবার নারী ও শিশুদের আলাদা প্রতিযোগিতায় গুরুত্ব দেওয়া হবে। তথ্য অনুসারে বাংলাদেশ হচ্ছে 36তম দেশ যারা উন্নয়ন বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে একটা নজির স্থাপন করেছে। আমরা চাচ্ছি যে আইটি সেক্টরেও যেন 50-50 পার্টিসিপেশন নিশ্চিত করা যায়। হয়তো একটু সময় লাগবে, কিন্তু এখন থেকে আমরা শুরু করতে চাই যে আমাদের ন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্ট, আমরা একটা হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্টে গার্লসদের জন্য এবার আমরা শুরু করছি, যেন আরও বেশি করে আমরা আমাদের শিশু কিশোর কিশোরীদের মধ্যে বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। এলপিজি গ্যাসের দাম সহনীয় করতে আগামী এক থেকে দু মাসের মধ্যেই একটি কার্যকর পলিসি গ্রহণ করবে সরকার। রাজধানীর হোটেল রেডিসনে আন্তর্জাতিক এনার্জি ইফিসিয়েন্সি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ একথা বলেন। এ সময় গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার ভ্যাট সহ প্রায় 55% ভর্তুকি দেয় এই খাতে, তাই গ্যাসের মূল্য সামঞ্জস্য আনতে এই দাম বৃদ্ধি। তিনি আরও বলেন, নতুন করে এলপিজি গ্যাস আসলে তার দাম হবে অনেক বেশি, তাই আমাদের জ্বালানি ক্ষেত্রে বিকল্প উৎস খুঁজতে হবে। সে সাথে শিল্প কারখানা মালিকদের নিরবচ্ছিন্ন জ্বালানি পেতে চড়া দাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলিতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের সমর্থকরা মুখোমুখি হলে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শনিবার ট্রাম্পের সমর্থনে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময় থেকে অনুষ্ঠিত ট্রাম্প বিরোধী বিক্ষোভের জবাব দিতে এই সমাবেশের আয়োজন। ট্রাম্প সমর্থকদের র্যালিটি ওয়াশিংটন মনুমেন্টের কাছ থেকে শুরু করে হোয়াইট হাউসের কাছে শেষ হয়। এতে কমপক্ষে 28টি অঙ্গরাজ্যের সমর্থকরা জড়ো হয়েছিল। সমর্থকরা তাদের স্লোগানে বলতে থাকে, ট্রাম্প অভিবাসীদের বিপক্ষে নয়, তাই বলে গরিবদের বন্যা বইতে দিতে তাদের নেতা গেট খুলে দিতে পারে না, অত পরিমাণ চাকরি আমেরিকাতে নেই বলেও তাদের স্লোগানে উঠে আসে। এছাড়া ট্রাম্প সমর্থনে অনুষ্ঠিত এই সমাবেশে সমর্থকরা বলেন, নভেম্বরের নির্বাচনের আগে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের ফোনে আড়ি পেতেছিলেন, ওবামা আমেরিকা ধ্বংস করতে চেয়েছিলেন বলেও বিশ্বাস তাদের। এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।